আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরবি পত্রিকা অনুবাদ চর্চায় আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত সংবাদ পাঠ করব এবং এর অনুবাদ করব ইনশাল্লাহ এবং কিভাবে অনুবাদ করতে হয় তার একটা পদ্ধতিও আমরা ইনশাল্লাহ জেনে নিব এই ভিডিও থেকে তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা সংবাদটি পাঠ করছি তারিখনা হাই থু আল্লা সিফা ও রতিনা ফিখা বিল ওয়া নাকাল না ফরা দে খা ইলাদ্দা এই হচ্ছে সংবাদটি চলনে অনুবাদের দিকে আমরা থাকাই ওয়াজিরুল মানে হচ্ছে মন্ত্রী এটা হচ্ছে এক বচন এর বহু বচন হচ্ছে উজা র উ মন্ত্রীগণ ওয়াজিরুল খা রিজিয়া মানে হচ্ছে মন্ত্রী। আল আমরিকিয়া মানে হচ্ছে মার্কিন তো মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। তো ওজির শব্দটা এসেছে মন্ত্রী এটার অর্থ আমরা জেনেছি এবং আরো অনেক মন্ত্রী রয়েছে চলুন তাদের কিছু পরিচয় আমরা আরবিতে জেনে নেই তো এখানে এসেছে উল খরি জিয়া মানি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে আরবিতে বলা হয় ওজির উদ্দাহ অর্থমন্ত্রীকে আরবিতে বলা হয় ওজিরুল মালিহিয়া প্রধানমন্ত্রীকে আরবিতে বলা হয় রইস উল উজার রইস মানি মাথা প্রধান প্রধানমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রীকে বলা হয় ওজির উদ্দিফা আই শিক্ষামন্ত্রীকে বলা হয় ওজির উত্তার বিয়াতি অথবা ওজির উত্তা আলিমি আবার একভাবে একসাথেও আমরা বলতে পারি ওজির উত্তার বিয়াতি ও আলিমি শিক্ষামন্ত্রী আর জ্বালানি মন্ত্রীকে বলা হয় ওজির উত্তক জ্বালানি মন্ত্রী তো ওজিরুল খারিজিয়াত তিল আমরিক আমেরিকান আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন বা পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিচ্ছেন এরপরে আমরা জানি নান এসেছে মানে দুইটা মানে ক্লোন এসেছে এটা আমরা বাংলা ভাষায় দেখি যারা যার রেফারেন্সের সংবাদটা বলা হচ্ছে তার নামটা শুরুতে উল্লেখ করে ক্লোন ব্যবহার করে পরে মূল সংবাদটা পেশ করা হয় তো এরপরে এসেছে ইন তাহাত ওয়াহিদাতুন মারাহিলি ফি তারিখি উমা ইন তাহাত মানে শেষ হয়েছে ওয়াহিদাতুন মানে একটি অধ্যায় মিন আসহাবিল মারাহিল সবচেয়ে কঠিন অধ্যায় মারাহিল মারহালাতুন এর জমা হচ্ছে মারাহিল এর অর্থ হচ্ছে অধ্যায় তারপরে ধাপ স্তর যেটাই আমরা বলি না কেন এর সাথে যাবে ওয়াহিদাতুন মানে হচ্ছে একটি আর আস এটা ইসমে তফজিলের সিগা মানে হচ্ছে সবচেয়ে কঠিন বা বাহুন থেকে সবচেয়ে কঠিন আর মারাহিল শব্দটা বলেছি আমরা মার এর বহু বচন হচ্ছে মারাহিল মানে অধ্যায় স্তর ধাপ এখান থেকে অনেক সময় আমরা বলি যে মার হালাতুল মরহাকা কৈশোর আর শৈশবকে আমরা অনেক সময় বলে থাকি বা বাচ্চাদের যেই ধাপগুলো রয়েছে এদেরকে আমরা শৈশব বলে থাকি যেমন মার হালাতুল তুফুলা বলা হয় আরবিতে শৈশবকাল বা শৈশবের ধাপগুলো আর অধ্যয়ন পর্ব বা অধ্যয়নের অধ্যায়গুলো যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি মার হারাতুন দির মানে অধ্যয়ন পর্ব তো ইনতাহাত মানে শেষ হয়েছে ওম আস আল একটি সবচেয়ে কঠিন একটি অধ্যায় শেষ হয়েছে ফি তারিখ উম্মাতিনা আমাদের জাতির ইতিহাসে আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে কঠিন একটি অধ্যায় শেষ হয়েছে হাই সো আল্লা কনা আমালা সিফাআর অথীনা ফিকাবিল আল্লা কনা আল্লাহ ক ইউ আমরা জানি বা পেতা ফিল থেকে অর্থ হচ্ছে ঝুলানো ঝুলিয়ে দেওয়া তো এখানে আমরা অনুবাদ করব স্থগিত করা আমরা স্থগিত করেছি আমালা সিফাআর অথীনা আম আলুন মানে কাজ আর সিফাওরহ এর অর্থ হচ্ছে দূতাবাস তো আমাদের দূতাবাসের কাজ আমরা স্থগিত করেছি ফিকা ফিকাবিল মানে কাবুলে তো কাবুলে আমরা আমাদের দূতাবাসের কাজ স্থগিত করেছি তো কাবুল আপনারা জানেন এটা হচ্ছে আফগানিস্তানের রাজধানী এটি ছোট শহর আমরা জানি যে দুই সালে এদের যে আদমশুমারি করা হয় সেখানে তাদের পরিমাণ মানে জনসংখ্যা ছিল হচ্ছে আপনার প্রায় চার দশমিক এক এক মিলিয়ন কিন্তু দুই সালে এই জনসংখ্যার পরিমাণ ছিল হচ্ছে আপনার থ্রি পয়েন্ট মিলিয়ন মানে তিন দশমিক ছয় মিলিয়ন মানুষ ছিল আর কি তখন তো যাই হোক এই শহরের অধিকাংশ জনসংখ্যা আমরা জানি হচ্ছে সুন্নি মুসলমান অর্থাৎ চুয়াত্তর পার্সেন্ট হচ্ছে সুন্নি মুসলমান আর পঁচিশ পার্সেন্ট হচ্ছে শিয়া এবং অবশিষ্ট এক পার্সেন্ট যে আছে সেটা হচ্ছে শিখ হিন্দু ধর্ম অন্যান্য যে ধর্ম আছে ধর্মাবলম্বী লোকরা আছেন তারা তো এটা হচ্ছে কাবুল আর কি আফগানিস্তানের রাজধানী আফগানিস্তানের রাজধানী আফগানিস্তানের রাজধানী কাবুলে আমাদের দূতাবাসের কাজ স্থগিত করেছি বা নাকলনা আফরাদ এবং নাকলনা নাকলা মানে হচ্ছে স্থানান্তর করা স্থানান্তর করা সরানো এবং আমরা সরিয়েছি বা স্থানান্তর করেছি আফরাদ আহা আফরদ এখানে আমরা যদিও ফার্দ মানে হচ্ছে ব্যক্তি বা আফরদ জমা এর এখানে আমরা অনুবাদ করবো হচ্ছে কর্মী বা কর্মীগণ হা যেদিকে ফিরেছে সেটা হচ্ছে কাবিল আর আফরাদ দৌহা কাবিলের কর্মীদেরকে আমরা নকল করেছি স্থানান্তর করেছি সরিয়ে নিয়েছি ইলাদ দাওহা দাওহায় দাওহা আমরা জানি দাওহা হচ্ছে আপনার মানে অন্যতম একটা ধনী রাষ্ট্র বা ধনী দেশ কাতারের রাজধানী এটা মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার এর রাজধানী হচ্ছে দাওহা এবং এই কাতারের কাতারে যতগুলো শহর রয়েছে সবচেয়ে জনবহুল শহর হচ্ছে এই দাওহা মানে হচ্ছে তারা তাদের সৈন্যবাহিনীকে কর্মীদেরকে কাবিল থেকে সরিয়ে নিয়ে দাওহাতে বা দোহাতে তারা স্থানান্তর করেছে আরবিতে আর দাওহা বলে কিন্তু বাংলাতে আমরা বলি থাকি দোহা তো সংক্ষেপে আমরা যদি অনুবাদটা পুরোটা একবার শুনে নিই তাহলে অনুবাদটা এরকম দাঁড়ায় যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে কঠিন একটি অধ্যায় শেষ হয়েছে আমরা কাবুলে আমাদের দূতাবাসের কাজ স্থগিত করেছি এবং তার কর্মীদের দোহাই স্থানান্তর করেছি এখানে একটা শব্দ আমরা জেনে নেই যেহেতু অজির শব্দ এসেছে এর সাথে সম্পৃক্ত আরেকটা শব্দ আমরা মাঝে মাঝে পত্রিকা পড়লে দেখতে পাই সেটা হচ্ছে ওয়াজা রতুন এটা এক বচন আর বহু বচন হচ্ছে ওয়াজা রতুন এর হচ্ছে হচ্ছে মন্ত্রণালয় অর্থ হচ্ছে মন্ত্রণালয় তাহলে ওজির উন ওয়ার মধ্যে যদি পেশ দিয়ে আমরা বলি তাহলে মন্ত্রী মন্ত্রীগণ আর ওয়াজারতুন যদি বলি তাহলে হবে মন্ত্রণালয় অনেক মন্ত্রণালয়ের নাম শুনে থাকি আরবিতে কয়েকটা মন্ত্রণালয়ের নাম চলুন আমরা জেনে নেই যেমন তথ্য মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়কে আরবিতে ওয়াজা রতুল বলে আর বাণিজ্য মন্ত্রণালয়কে আরবিতে বলে ওয়াজারত উজা র শিক্ষা মন্ত্রণালয়কে আরবিতে বলে ওয়াজাৰ তালিম তালীম মত্তা বিয়া। পরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াজার অতলখ জিজিয়া। স্রাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াজার অত দখে প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াজার অত দিফা আই। কৃষি মন্ত্রণালয় ওয়াজার অত জির আহা। পর্যটন মন্ত্রণালয় ওয়াজার সিয়াহা স্বাস্থ্য মন্ত্রণালয় ওয়াজার অত শিল্প মন্ত্রণালয়, ওয়াজার অত শীনাহা অর্্থ মন্ত্রণালয়, ওয়াজার অতল মায়া পানি সম্পদ মন্ত্রণালয় ওয়াজারতুল ইয়া এই হচ্ছে কিছু মন্ত্রণালয় সম্পর্কে আমরা মন্ত্রণালয়ের কিছু আরবি শব্দ জানলাম তো এভাবে একটি শব্দ আসলে এই শব্দটি কোথায় কোথায় ব্যবহার হয় বিস্তারিত যদি আমরা বলার চেষ্টা করি জানার চেষ্টা করি তাহলে আশা করা যায় একটি সংবাদ পাঠ করার মাধ্যমে আমরা অনেকগুলো শব্দ জেনে যাব এবং আস্তে আস্তে আমরা যখন দশটা বিশটা সংবাদ পাঠ করব তখন আমাদের কাছে সংবাদের শব্দগুলো সহজ মনে হতে থাকবে তো সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত ভবিষ্যতে আরেকটি অনুবাদ চর্চায় ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে করে অপর আরেক ভাই উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম অবার ওবার